আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে একটা শেয়ার যে ডাবল বা ট্রিপল হচ্ছে, এই ডাবল বা ট্রিপল আসলে শেয়ারটা কিভাবে হয় বা কিভাবে একটা শেয়ারকে আইডেন্টিফাই করা যায় এই র্যালিটা শুরু হওয়ার আগেই। সো এই দুইটা বিষয় নিয়ে যদি কথা বলতে চাও, আসলে কথা আসলে একটাই, টপিক আসলে দুইটা হয়ে যাচ্ছে। মূলত টপিক হচ্ছে যে এই যে র্যালিটা শুরু হচ্ছে, র্যালিটা শুরু হওয়ার আগেই বা র্যালিটা শুরু হওয়ার সময় কিভাবে স্টকটাকে সিলেক্ট করা যায়। অনেক সময় আমরা দেখি যে শেয়ারটা আসলে অনেক বেড়ে গেছে, তখন আসলে নজরে আসে, সেই সময়টাতে আসলে এন্ট্রি নিতেও ভয় করে যদি এখান থেকে কারেকশন নিয়ে নিচে পড়ে আসে। আবার অনেক সময় আমরা ভয় পাই যে এটা আসলে উপরের দিকে যাবে কিনা বা এটা কতদিন উঠবে এটাও আমরা জানি না, কারণ এটা আসলে কারো পক্ষে বলা সম্ভব নয় যে একটা শেয়ার আসলে কতটুক পর্যন্ত উঠবে। সো এই কারণে আসলে আমরা খুঁজবো যে সেফ পজিশনে থাকা যে শেয়ারগুলো থাকে, অর্থাৎ যেগুলোকে হয়তো সামনে র্যালি তৈরি হবে, এরপরে আর কারেকশনে যাওয়ার সুযোগটা আসলেই কম, বা এখান থেকেই হয়তো স্মার্ট মানির মুভমেন্টটা শুরু হতে পারে, এরকম জিনিসটা আসলে কোন ধরনের ট্রেডিং সিস্টেম দিয়ে আমরা বুঝতে পারি। সো আজকে আসলে ডিটেলসে বলার সুযোগটা আসলে কম, মানে অর্থাৎ ইলাবোরেট ভাবে বলার সুযোগটা আসলে কি কম, বাট এই ধরনের প্রসেসগুলোর একটা সিম্পল একটা আইডিয়া আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। সো ফার্স্টে আমরা চলে আসবো, আমরা দেখেছি লোভেলোকে, তাই না? লোভেলোকে দেখেছি যে শেয়ারটা 30 টাকার কাছাকাছি একটা শেয়ার ছিল, সেই শেয়ারটা বাড়তে বাড়তে আজকে 100 টাকায় ক্লোজ দিয়েছে। আমরা মাঝখানে দেখেছি যে অ্যারাউন্ড এই যে 40 টাকা 50 টাকা রেঞ্জে এই শেয়ারটা একটু সময় দিলেও অনেকের ভেতরে ভয় ছিল, যারা এই সময়টাতে এন্ট্রি নিয়েও ছিল তারা কিন্তু এই সময়টাতে ভয় পেয়ে অনেকেই ছেড়ে দিয়েছে। পরবর্তীতে যখন এটা ব্রেকআউট করলো, অনেকে আর এন্ট্রি নেওয়ার যে সাহসটা, এই সাহসটা আর হয় নাই। পরবর্তীতে দেখেন শেয়ারটা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এবং বাড়তে বাড়তে যদি আমি দেখি যে সামান্য কিছু আপ ডাউন এই শেয়ারের ভেতরে ছিল, বাট বড় কোনো কারেকশন কিন্তু এই র্যালিতে সে পায় নাই। বাট এই যে আমি এই যে র্যালির সময়টাকে ধরতে পারলাম না, বা এই শেয়ারটা এই জায়গায় যে আমি জয়েন করার সাহসটা পেলাম না, বা এই জায়গাটাতে যে আমি ছেড়ে দিলাম, এই যে ইস্যুগুলা থাকলো, এই ইস্যুগুলোর কারণে কি হলো, 30 টাকার একটা শেয়ার যখন 100 টাকা অ্যারাউন্ড 3 গুণ প্লাস বেড়ে গেছে, সেখান থেকে কিন্তু আমি প্রফিটটা নিতে পারি নাই। ঠিক একই রকম ভাবে যদি আমরা কিছু শেয়ার দেখি, যেমন নাভানা ফার্মা আছে, এখানে নাভানা ফার্মা দেখেন 81 টাকার একটা শেয়ার, বা 84 84 85 টাকার একটা শেয়ার ছিল, এবং এট লাস্ট এটা 80 টাকার একটা শেয়ার ছিল, এবং 80 টাকার এই শেয়ারটা অ্যারাউন্ড যদি আমি দেখি যে এখন পর্যন্ত অ্যারাউন্ড 44% বেড়ে গেছে। কত পার্সেন্ট বেড়ে গেছে? অ্যারাউন্ড 44% বেড়ে গেছে। তাহলে এই যে 44% বৃদ্ধিটা হলো, বা আমি যদি এটাকে 90 টাকাতেও যদি এন্ট্রি নিতাম, এই যে 90 টাকাতেও এন্ট্রি নিতাম, তাহলেও কিন্তু আমার আজকে অ্যারাউন্ড কত পার্সেন্ট, অ্যারাউন্ড 25% এন্ট্রি থাকতো। বা আমি যদি এই পজিশনে এন্ট্রি নিতাম, বা এই যে এই পজিশনে এন্ট্রি নিতাম, তারপর আমি বলতাম যে অ্যারাউন্ড আমার 12-13% মতো একটা প্রফিট থাকতো। বাট এই যে এখন যে এন্ট্রি প্ল্যানটা আমি করব, তখন কিন্তু আমি হিস্ট্রিক্যাল হাইয়ের কাছে চলে গেছে। কোথায় চলে গেছে? অ্যারাউন্ড হিস্ট্রিক্যাল হাইয়ের কাছে এটা চলে গেছে। তার মানে এটা যে এখনই কারেকশন নিয়ে চলে আসবে এটা তো আমি বলতে পারি না, তাই না? এটা সম্ভব না কারো পক্ষে বলা। যদি কেউ বলে ফেলে যে এটা এখানেই কারেকশন হবে বা এখান থেকে আর উপরে উঠবে না, সেটা কিন্তু আসলে যুক্তিযুক্ত হবে না, আসলে বলা যায় না আসলে সেটা কোন পর্যন্ত যাবে। বাট আমরা চাচ্ছিলাম আমি কেন এই 80 85 81 টাকা লেভেলে এন্ট্রিটা নিতে পারলাম না, আমি কেন এই শেয়ারটাতে 40 50 টাকা লেভেলের কাছে এন্ট্রিটা নিতে পারলাম না, বা যখন এটা 30 টাকায় নেমেছিল তখন কেন আমার ভয়টা কাজ করে নাই যে এটা আর হয়তো নিচে নামবে না, আমি কেন এই পজিশন গুলোতে পজিশন হোল্ড করে যদি রাখতে পারতাম, তাহলে হয়তো যেখানে আমি শেয়ার প্রতি 10 টাকা পেয়েছি, 10 টাকা পেয়েছি বা 10 টাকা প্লাস পেয়েছি, সেখানে আমি আজকে 100 টাকা শেয়ার প্রতি পেতাম, বা 70 টাকা বা 60 টাকা শেয়ার প্রতি পেতাম, কিন্তু আমি সেটা পাই নাই। ওকে, তো এইটার সলিউশনটা আসে কি? এইটার সলিউশন আসলে কিছুই না, এটার সলিউশনটা হচ্ছে আপনাকে টোটাল চার্ট, অর্থাৎ এই স্টকের হিস্ট্রি দেখতে হবে। আমরা যেহেতু টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে বেশি কথা বলি, খুব সিম্পল একটা কাজ আপনাকে করতে হবে, সেটা হলো এই শেয়ারটাকে আপনি মাসের চার্টে নিয়ে আসেন। যদিও এই শেয়ারটা খুবই ছোট একটা শেয়ার, খুব বেশি দিন হয় না আমাদের মার্কেটে আছে, আমি বলবো যে আমরা সাধারণত দেখি যে 2021 সালের ফেব্রুয়ারি মাসে এই শেয়ারটা মার্কেটে এসেছে, আজকে 2024, তাহলে 21 22 23 24, তাহলে আমরা আমরা দেখতেছি অ্যারাউন্ড 3 বছরের মতো। এই 3 বছরের যাত্রাকালে এই শেয়ারটা সব থেকে বেশি সময় কোন প্রাইস রেঞ্জে অবস্থান করেছে সেটাকে আগে খুঁজে বের করতে হবে। সো আমরা দেখলাম যে টোটাল হিস্ট্রি রেঞ্জে এই শেয়ারটা
এই যে জায়গাটা সেটা কত? উপরে কত? 45, এবং নিচে কত? সেটা হচ্ছে 35। এই জোনে সব থেকে বেশি অবস্থান করেছে। তার মানে কি, এই জোনটা এই শেয়ারের জন্য সব থেকে স্ট্রং জোন। সো আমি যদি এই শেয়ার নেই, এই শেয়ারটা কিন্তু আমরা অনেকে কি করি, আজকে যে 100 টাকার শেয়ারটা হয়েছে, 70 টাকায় যখন বিভিন্ন শেয়ার উঠে যখন ডাবল ট্রিপল হয়েছে, তখন আমরা সেই শেয়ারটা নিয়ে কথা বলি, সেই শেয়ারটাতে এন্ট্রি নেওয়ার প্ল্যান গুলো করি। বাট আমরা স্বল্প, যখন এই শেয়ারটা কোনো আলোচনায় থাকে না, কোনো কথায় থাকে না, কোনো জায়গাতে এর কোনো প্রভাব নাই, কোনো ফেসবুক গ্রুপে কোনো ইউটিউব চ্যানেলের প্রভাব নেই, তখন এই শেয়ারটা নিয়ে আমরা মাথা ঘামাইও না। বাট অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালিস্ট, আপনি যদি চিন্তা করেন যে আপনি একটা শেয়ারে ইনভেস্ট করার পরে টাকাটা দ্বিগুণ তিনগুণ করবেন, অন্তত দ্বিগুণ করে নেবেন, 30 টাকার একটা শেয়ারকে আপনি 60 টাকা হলে সেল দিবেন, তাহলে আপনাকে ওই জন্য বসে থাকতে হবে একটা নির্দিষ্ট স্টকে। এটা ভালো, মোটামুটি ভালো ফান্ডামেন্টাল একটা স্টক, মোটামুটি ভালো একটা ফান্ডামেন্টাল স্টক, আবার বলতেছি মোটামুটি ভালো একটি ফান্ডামেন্টাল স্টক কে আপনি জয়েন করবেন, এবং দেখবেন সেটা কিনবেন কখন, যখন দেখবেন সেটা তার হিস্ট্রিক্যাল লো, হিস্ট্রিক্যাল লো এই পজিশনে, অথবা যে শেয়ারে হিস্ট্রিক্যাল লো নাই, যেমন হচ্ছে যে লোভেলো, লোভেলোতে দেখবেন আপনি লম্বা সময় ধরে, এটাই কিন্তু লোভেলোর এখন হিস্ট্রিক্যাল লো। আমি জানি না কত দূর পর্যন্ত আসলে যাবে। সো এটা যাওয়ার পরে যখন আবার কারেকশন নেবে, তখন কিন্তু সে আবার এই জায়গাতে চলে আসবে, এইখানে এসে এই জায়গাতে না আসলো এর আশেপাশে, হয়তো এখন 35 টাকা বা 30 টাকা থেকে জার্নি করেছে, পরে হয়তো 50 টাকা বা 60 টাকা থেকে জার্নি করা শুরু করবে, বা তার আশেপাশে থেকে জার্নি করা শুরু করবে। তার মানে কি, এটা একটা হিস্ট্রিক্যাল পয়েন্ট, এই পয়েন্ট থেকে যদি আপনি কোনো একটা শেয়ার এন্ট্রি নিতে পারেন, তাহলেই কিন্তু আপনি প্রফিটেবল হবেন। এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো আসলে বেস কি, আমরা আরো কয়েকটা শেয়ার দেখব, আমি এখানে আরো 2টা শেয়ার দেখাবো, আপনি আপনার মতো করে, আপনি আপনার মতো করে আরো কয়েকটা শেয়ারে দেখবেন, দেখার পরে আমার কথাকে ভ্যালিডেট করার চেষ্টা করবেন, এবং দেখবেন অ্যারাউন্ড অ্যারাউন্ড আপনি যতগুলো স্টক র্যালি করেছে, তার ভেতরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 70% স্টকে আপনি এই জিনিসটা পাবেন। আমি আসলে শিওর দেবো, আমি বলতে পারছি না 100%, 100% হওয়াটাই স্বাভাবিক, বাট আপনি চোখে ধরতে পারবেন, আপনি আপনার চোখে ধরতে পারবেন এরকম 70% স্টক পাবেন, যে স্টক গুলো এরকম একটা অ্যাকুমুলেশন জোন বা একটা হিস্টোরিক্যাল সাপোর্ট, হিস্টোরিক্যাল স্ট্যান্ডিং জোন থেকে সে পরবর্তীতে র্যালি করেছে। সো এই কারণে এই ধরনের স্টক গুলোতে বসতে হয়। কিন্তু সমস্যা কি জানেন, আমরা যখন দেখি যে হিস্ট্রিক্যাল জোনে, এখানে দেখেন এই শেয়ারটা অ্যারাউন্ড 2 মাস, আমরা একদম মাসের চার্টে আছি, অ্যারাউন্ড 2 মাস এই পোর্শনে বসেছিল, অনেকের কাছে এই 2 মাস অনেক লম্বা একটা সময়, অনেকের কাছে এই 2 মাস অনেক লম্বা একটা সময়, যে 2 মাস একটা শেয়ার ধরে বসে আছি, হিস্ট্রিক্যাল লো, অন্য স্টক বেড়ে যাচ্ছে, 2 মাসে কত স্টক ডাবল হয়ে গেল, আমার স্টক কিছু হলো না। আবার দেখেন যে লোকটা এইখান থেকে এই পর্যন্ত বসেছিল, এখান থেকে এই পর্যন্ত বসেছিল, সে 580 দিন বসেছিল, চিন্তা করতে পারেন 580 দিন এই টোটাল ফ্লোর প্রাইজের সময়। এটা কিন্তু ফ্লোর প্রাইজের প্রাইস থেকেই কিন্তু র্যালি করেছে, যে ফ্লোর প্রাইজে কিনেও যে বসেছিল, সেও কিন্তু র্যালির ভাগটা পেয়েছে, কিন্তু ফ্লোর প্রাইজে যিনি বসেছিল, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই যে কয়েকটা দিন যে এটাকে অ্যাকুমুলেট করলো, রি অ্যাকুমুলেশন জোন গেল, সে রি অ্যাকুমুলেশন জোনে সে শেয়ারটা মাস্ট মাস্ট ছেড়ে দিয়েছে, ঠিক আছে, এই কারণে সে পুরো র্যালিটা এনজয় করতে পারে না। আরে ভাই, আমার তো ফ্লোরেই কেনা, আমার তো ফ্লোরেই কেনা, এটা নামলে আর কতই নামবে, ফ্লোরের কাছেই নামবে, যে এখান থেকে উঠেছে সে ফ্লোরের কাছেই নামবে, আমি মনে হয় 10 টাকা কম পাবো। এই যে 10 টাকা কম বা 10 টাকা বেশি, এই কারণেই কি হয়, এই র্যালি গুলো সবাই মিস করে ফেলে। আসেন আমরা একটা শেয়ার দেখি, নাম হচ্ছে নাভানা ফার্মা। নাভানা ফার্মা অনেক বেড়ে গেছে আজকে, সবাই চোখে চোখে দেখেছে, অল্ট অল্ট হ্যান ত্যান এইসব অনেক কিছুই হয়েছে, বাট নাভানা ফার্মার হিস্ট্রি যদি আমরা ঘাঁটি, তাহলে দেখবো যে এর আগের লো ছিল কত, হাই ছিল 75, লো ছিল কত, 65। আসেন এটাকে আমরা মাসের চার্টে দেখি, মাসের চার্টে দেখলাম, ওকে ফাইন, এই যে মাসের চার্টের এই তো 2টা ক্যান্ডেল, সো এই 2টা ক্যান্ডেলের আশেপাশে দেখেন এইখানে ডাবল বটম, টেকনিক্যালি যদি বলি ডাবল বটম, উইকলি যদি যাই ডাবল বটম, ডেতে যদি যাই ডাবল বটম, তাহলে একটা স্টক ডাবল বটম কনফার্ম করেছে, তার মানে কি সে তার হিস্ট্রিতে আবার ফেরত এসেছে। তাহলে যে লোকটা বা যে মানুষটা তাকে 86 টাকা থেকে করে
আবার হচ্ছে আবার যখন তাকে 84-এ পেল তখন কি সে আবার এন্ট্রি নেবে না? অবশ্যই সে এন্ট্রি নেবে, এবং তাই হয়েছে। এবং এরপরে দেখেন এই শেয়ারটা আপনাকে সময় দেয় নাই, প্রথম দিনই 92 টাকা, এখানে একটু সময় দিয়েছে দু একটা দিন, তারপর সময় সে দেয় নাই, প্রথমে 92 টাকা, তারপরের দিনই 100-199, এখন দেখেন 113 টাকা হয়ে গেছে। তার মানে হিস্ট্রিক্যাল লো ইজ এ ফ্যাক্টর। তো আমরা লেগেসি ফুটে যাই, আমি বলতেছি না এই শেয়ারগুলো আসলে ভালো করবে কি করবে না, আমি জাস্ট দেখাচ্ছি যে এইখানে হিস্ট্রি লো ধরে কেউ যদি একটা শেয়ার ধরে বসে থাকে, তার মোটামুটি ভালো একটা ফান্ডামেন্টাল শেয়ারে সে প্রফিট গেইন করবেই, মোটামুটি একটা ভালো ফান্ডামেন্টাল শেয়ারে সে প্রফিট গেইন করবেন। দেখেন এর আগে এই শেয়ারটা 40 টাকা থেকে হচ্ছে 35 টাকা বা 124 টাকায় গিয়েছে, তার মানে এই শেয়ারটার 40 টাকার এইখানে একদম হিস্টোরিক্যাল লো, মানে তো একদম এক্সাক্ট পয়েন্ট না, দিস ইজ জোন। সো এই জোন হচ্ছে ইম্পর্টেন্ট, তার মানে সে যখন আবার 75 টাকায় চলে আসলো তখন থেকে আপনাকে এই শেয়ারটা অ্যাকুমুলেট করা শুরু করতে হবে, তখনই অ্যাকুমুলেট করতে হবে। অ্যাকুমুলেট করতে 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 করা করার পরে আপনি একটা ঘুম দিবেন, কি দিবেন? ঘুম, লম্বা সময়ের জন্য ঘুম হইতেই পারে। এটা একদিনে দেখেন এখানে 1, 2, 3, 4, 5 এখনো জোন ক্রস করে নাই, ঠিক আছে, 5, 6, তার মানে কি এখনো ওই জোনটা ক্রস, আমি বলতেছি না এটা র্যালি করবে, এখন আমরা দেখতেছি হল্ট হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এই টপিকটা নিয়ে আসা। সো দেখেন এখান থেকে আমরা যদি দেখি পদ্মা লাইফ, পদ্মা লাইফে যেখান থেকে মুভ করেছে দেখেন এটাও তার হিস্টোরিক্যাল একটা অ্যাকুমুলেশন জোন। সো আমি ঠিক আছে মেঘনা লাইফ দেখেন হিস্টোরিক্যাল একটা জোন, এই জোনটা দেখেন হিস্টোরিক্যাল একটা জোন। আমরা আমরা আপনাদের অ্যাডভেন্ট দেখতেছি, বেশ লাফালাফি হচ্ছে অ্যাডভেন্টে, আপনি অ্যাডভেন্টে যান, অ্যাডভেন্টে যান, অ্যাডভেন্টে গেলেও দেখবেন এটা মোটামুটি একটা হিস্ট্রিক্যাল জোন। আপনি উইক চার্টে যান, হিস্ট্রিক্যাল জোন যেখান থেকে গিয়েছে, অ্যাডভেন্টটা খুবই ইজি ছিল সবার জন্য পিক করা, এবং এটার হিস্ট্রিক্যালি যদি আপনি দেখেন এর থেকে ভালো অপেক্ষা ভালো একটা স্টক আপনি কখন কোনো সময় পাবেন না। তার মানে আমি কিন্তু এগুলোর অ্যাড দিতেছি না, আমি কিন্তু বলবো যে এখন আর অ্যাডভেন্ট মনে করেন যে অনেক উপরে উঠে গেছে, এখন আপনার সাহসের ব্যাপার, আমি আপনাকে কিনতে বলবো না, আমি আপনাকে লেগেসি ফুড এখন কিনতে বলবো না, আমি আপনাকে নাভানা ফার্মা এখন কিনতে বলবো না, আপনাকে আমি লো ভ্যালু এখন কিনতে বলবো না, বাট বলবো আপনি খুঁজে বের করেন ওই শেয়ারটাকে যে শেয়ারটা তার হিস্ট্রিক্যাল লোর কাছাকাছি আছে, হিস্ট্রিক্যাল জোনে আছে, মাসের চার্টে যান, উইক চার্টে যান, খুঁজে বের করেন, এবং সেই শেয়ারটা যদি ভালো ফান্ডামেন্টাল হয়, বছর বছর ভালো ডিভিডেন্ড দেয়, এবছর তার থার্ড কোয়ার্টার ইপিএস অনেক ভালো এসেছে, তারপরে শেয়ারটা অনেক, তার মানে কি ইপিএস ভালো এসেছে, তার মানে কি ওটা এখনো এখনো অ্যাকুমুলেট হচ্ছে। আমি বলতেছি না সেরকম কোন একটা শেয়ার হয়তো আপনি খুঁজে পেতে পারেন, বাট সেটা এখনো অ্যাকুমুলেট হচ্ছে, এই শেয়ারটা এখনো অ্যাকুমুলেট হচ্ছে, তাকে ধরে বসে থাকেন, 1 বছর বসেন, 1 বছরের মধ্যে আপনি এটার বেনিফিট দেখতে পারবেন। আমি কোনো শেয়ারের স্পেসিফিক্যালি নাম বলতেছি না, আমি কোনো শেয়ারের আপ ট্রেন্ডে যাবে এটা বলতেছি না, আপনাদেরকে আমি একটা কনসেপ্ট বোঝালাম, এখান থেকে নির্যাসটা বের করে সেখান থেকে প্রফিট টেক করাটা হচ্ছে আপনার দায়িত্ব। এছাড়া আপনি আমাদের কোর্সে জয়েন করতে পারেন, আমাদের কোর্স রিলেটেড ইনফরমেশন আমাদের ডিসক্রিপশনে আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমার মেইল আইডি দেখতে পাচ্ছেন, আমাদের ওয়েবসাইটও দেখতে পাচ্ছেন, গুগলে সার্চ দিলেই চলে আসবে। সো ওভারঅল এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।